বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম সরাসরি মিরপুর এক নাম্বার। বন্ধুরা, কমছে পেঁয়াজের বাজার, আলুর বাজার অনেকটাই কমে গেছে, রসুনের বাজার অনেকটাই বৃদ্ধি। সামনে কেমন চলবে, কেমন বিক্রি করবে, এ বিষয়ে কথা বলবো আজকের বাজার দর সম্পর্কে। আজকের বাজার কেমন চলতেছে বর্তমানে, বর্তমান কিরকম বিক্রি করতেছে অবশ্যই কথা বলে নির্যাত আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। সঙ্গে থাকবেন বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আছি ভাই, মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। ভাই, বর্তমানে পেঁয়াজের বাজার কমছে না বাড়ছে? পেঁয়াজের বাজার স্থিতিশীল আছে। স্থিতিশীল আছে না ভাই? বাড়ার কোনো কি সম্ভাবনা আছে কিনা ভাই? বাজার কমার সম্ভাবনা নাই, বাড়ার সম্ভাবনা আছে। বাড়ার সম্ভাবনা কিছুটা থাকতে পারে। এই মাসে দিতে পারবে কিনা? এই মাসের মধ্যে না বাড়লেও সামনে মাসে যা বাড়বো। সামনে মাসে কুরবানি ঈদ না? আচ্ছা আচ্ছা, সামনে মাসে বাড়বে, বাড়ার সম্ভাবনা। ঈদের কয়দিন আছে? ঈদের কয়দিন আছে? আর আজকে 12 তারিখ ঈদ গেছে, আজকে প্রায় 22, ওই ধরেন আর 2 মাস আছে। 2 মাস আছে। এই তো রমজানের, রমজানের ঈদের আমেজ তো শেষ, এখন তো কোরবানি ঈদের আমেজ আসতেছে। সামনে কেরকম দাম মানুষের পেঁয়াজ কিনে খাইতে হবে একটু বলুন। এইরকম এবছর আল্লাহর রহমত পেঁয়াজের ফলন ভালো আছে, এত টেনশনের কিছু নাই। মানুষ টেনশনের কিছু নাই, পেঁয়াজের ফলন ভালো আছে। তার মানে আপনি বলতেছেন মানুষ কোনো টেনশন না করে পেঁয়াজ খাইতে পারবে? হ্যাঁ। বন্ধুরা, আপনাদেরকে অনেক বড় একটি টিপস দিয়ে দিবে ভাই। বর্তমানে পেঁয়াজের আমদানি অনেক আছে, বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন অনেক হয়েছে, কিন্তু কেউ হতাশার মুখোমুখি পড়বেন না পেঁয়াজ কিনতে গিয়ে। ভাই, এগুলো কত করে বিক্রি করতেছেন? এগুলো 50 টাকা। 50 টাকা? কোন জায়গার পেঁয়াজ? রাজবাড়ি। রাজবাড়ি, আচ্ছা বুঝতে পারছি। আর এগুলো কত করে বিক্রি করতেছেন ভাই? ওটা হলো আপনার, ওটাও 50 টাকা। 50 টাকা না? আচ্ছা, এগুলো কোন জায়গার পেঁয়াজ? এটাও রাজবাড়ির পেঁয়াজ। যারা পাইকারি আছে, পাইকারিদের কি নিয়ে খুচরা বিক্রি করে, ওরা একটু বাড়তি দাম বিক্রি করবে না? আচ্ছা, এই জন্য তো ওরা বলে একটু দাম একটু বৃদ্ধি, কিন্তু আপনাদের কাছে দাম বৃদ্ধি নেই না ভাই? আমাদের পুরা পাইকারি। পুরা পাইকারি? ওকে পুরা পাইকারি না, অর্ধেক পাইকারি, হাফ পার্সেন্ট ওরা আমাদের থেকে নিয়ে তারপর বিক্রি করে। তারপর বিক্রি করে না? আচ্ছা বুঝতে পারছি। তো সব মিলিয়ে ভাই আপনার ব্যবসা বাণিজ্য দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো ভাই, এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান তো। আচ্ছা, অত প্যারা নাই? প্যারা নাই না। আচ্ছা আচ্ছা ভাই, রসুনের বাজার বাড়বে কি কমবে সামনে? রসুনের বাজারটা একটু বাড়তে পারে। আছে নাকি আপনার কাছে? না, আমার কাছে এখন রসুন নাই। ছিল না, আমি রসুন বিক্রি করি না। বিক্রি করে না? আচ্ছা বুঝতে। আচ্ছা, কত জাতের পেঁয়াজ আছে একটু বলেন না। আমার কাছে 2 জাতেরই আছে, ক্রস আছে আর দেশি আছে। দেশি আছে না? ক্রস কত? ক্রস 50, দেশিও 50। দেশিও 50? আমাদের দেশি পেঁয়াজ ক্রস 50, দেশিও 50। আর এই যে সিয়াম বাণী জেলা নাকি আসলে মানুষ পেঁয়াজ পাবে না ভাই? এটা না, আমরা কোন জায়গায় অবস্থান করছি বর্তমানে ভাই? জানা মিরপুর এক শাহসিটি মার্কেট। শাহসিটি মার্কেট, সিয়াম বাণী জেলা। সিয়াম বাণী জেলা, আচ্ছা বুঝতে পারছি। এই যে পেঁয়াজ এগুলো কত করে বিক্রি করছেন ছোটগুলো? এটি ভাই 46। 46 টাকা বিক্রি করছেন। কমিশন কেমন রাখতেছেন ভাই একটু বলেন না। আমাদের কমিশন 1 টাকা কেজি ভর্তি, এই এতটুকু। 1 টাকা কেজি ধরে এতটুকু? আচ্ছা আচ্ছা। আর আলুতে? আলুতে, আলু তো 42 টাকা। 42, 44, 46 এরকম এরকম আলু সরকারের আমদানি করা উচিত। আমদানি করা উচিত? পেঁয়াজের মতো না, আলু আমদানি করা উচিত, কারণ আলু এবছর শর্ট। আলু আমদানি না করলে 60-70 টাকা কেজি আলু খাইতে হইব। আচ্ছা, এবছর হ্যাঁ আলু খাইতে হবে না? আচ্ছা বুঝতে পারছি। আপনার